দেখেন শুধু বিপিএল না, প্রতিটা টুর্নামেন্টে ভালো করার ইচ্ছা অ্যাজ এ প্লেয়ার হিসাবে। তো আমারও একটা প্ল্যান আছে ভালো কিছু করার, কারণ এক বিপিএল দিয়ে ন্যাশনাল টিমে আসছি, আবার ভালো এই লাস্ট বিপিএল ভালো হয় নাই, ন্যাশনাল টিমে বাদ হয়েছি। তো চেষ্টা থাকবে আবার ভালো কিছু করে ন্যাশনাল টিমে ঢুক না। ওই প্রিপারেশন তো ভালো হচ্ছে, কারণ আমরা অনেক দিন ধরেই প্র্যাকটিস করতেছি একসাথে, আর আশা করি এবার তো সব কিছু ভালো হবে, কারণ এটা নিয়ে অনেক কথা হয়েছে। বিসিবিও এগ্রি যে আমাদের এবার উইকেট মাঠ সব কিছুই ভালো দিবে। সেটা দেখেন, এটা তো আমি আর ওইভাবে কিছু বলতে পারবো না, কারণ ওটা নির্বাচক যারা আছে ওনারা এটা অ্যান্সার দিতে পারবে। কারণ আমার যে কাজ পারফরমেন্স করা, হইতে পারে আমি ওইভাবে পারফরমেন্স করতে পারিনি। তাই আমি একজন প্লেয়ারই কখনোই তার একটা সময় থাকে খেলার, যখন তার সময় শেষ হয়ে যাবে সে অবশ্যই অবসর নেবে, তার জায়গা আরেকজন নেবে। হ্যাঁ, যারা নতুন আছে তারা চেষ্টা করবে, আর আমাদের টিমটা কিন্তু এখন যারা আছে দেখেন অনেক দিন ধরে একসাথেই খেলতেছে, আর আমরা আশা করি যে আপনারাও দোয়া করবেন যেন এই টিমটা খুব তাড়াতাড়ি একটা কম্বাইন্ড টিম হয়ে যেন একসাথে খেলতে পারে এবং ভালো কিছু করতে পারে। এক কথায় অসাধারণ, উনি অনেক আর কি প্লেয়ারদের সাথে মজা করে, প্লেয়ারদেরকে সাপোর্ট করে, আর বড় ভাই হিসাবে উনি সবাইকে আর কি হেল্প করার চেষ্টা করে। বললাম না, এক কথায় অসাধারণ। উনি ভালো প্লেয়ার দেখে কিন্তু লং টাইম ন্যাশনাল টিমে সার্ভিস দিয়ে গেছে, তো প্লেয়ারদের খারাপ ভালো যাবে এটাই স্বাভাবিক। তো বাংলাদেশ টিমে ওনার অবদান কতটুকু ছিল সেটা আপনারাও জানেন, আমরাও জানি। বললাম না যে সবারই একটা সময় রিটায়ারমেন্ট নিতে হয়, তো সেম এটা রিয়াদ ভাইয়ের এই সময়টা চলে আসে, এই জন্য উনি রিটায়ারমেন্ট নিচ্ছে। হ্যাঁ, সেটা তো অবশ্যই, কারণ আমার খেলার ধরনটাই এমন, আর আমি চেষ্টা করব আমার খেলার এই যেই ইয়ে খেলে আমি ইন্টেন নিয়ে খেলি সেটা আমি ধরে রাখার। হ্যাঁ, সেটা তো অবশ্যই, কারণ সাকিব ভাই বাংলাদেশের এমনকি সর্বকালের সেরা প্লেয়ার আমার মতে, কারণ ওনার যে কন্ট্রিবিউট বাংলাদেশ টিমে ছিল সেটা আমি এটা বলে বুঝাইতে পারবো না। এটা সব কিছু আপনারা দেখছেন, বাংলাদেশের জনগণ সেটা দেখছে এবং বাংলাদেশ টিম সেটা ফিল করছে যে উনি যে টাইপের প্লেয়ার আর উনি যা করেছে বাংলাদেশের জন্য সেটা আমরা চাইবো আর কি, সবাই চায়, শুধু আমি না, যে উনি বাংলাদেশ থেকেই সেই অবসরে এটা যেন সেই সম্মানটুকু পাক। আমি আশা করি এটা খুব তাড়াতাড়ি এটা পূরণ হবে, কারণ বললাম না আমি যে এখন যারা খেলতেছে তারা কিন্তু অনেক দিন ধরে এখানে খেলতেছে, আর তারা খুব ভালো করেই জানে তাদের কাজটা কী। এই কারণ সাকিব ভাই, রিয়াদ ভাই ওনারা খেলে গেছে, ওনারা কিন্তু সবাইকে দেখছে যে, আর ওনাদের কাছে অনেক সবাই শিখতে পারছে যে এতদিন ধরে একসাথে খেলতেছে, আট নয় দশ বছর এমনকি কারোর সাথে পাঁচ বছর, তারা কিন্তু লং টাইম একসাথেই ছিল। এবং যারা জুনিয়র আছে আমি আশা করি তারা খুব তাড়াতাড়ি ওনাদের জায়গাটা অ্যাডাপ্ট করে ফেলবে। আমি তো চাই আমরা ভালো খেলবো এবং আমরা আজকে জয় নিয়েই মাঠ থেকে আসবো। থ্যাংক ইউ।